जय श्री कृष्ण। सुप्रिय বন্ধুরা, আজ কে আপনাদেরকে অতি প্রাচীন ও একটি অপূর্ব টোটকা সম্পর্কে জানাবো এবং এই টোটকাটি যদি আপনারা ঠিকঠাক নিয়ম মেনে করতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মাত্র 30 দিনে আপনারা কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। আপনাদের ভাগ্য অবশ্যই পরিবর্তন হবে, বিশেষ করে আর্থিক উন্নতি আপনারা কিন্তু করতে পারবেন। সুপ্রিয় বন্ধুরা, প্রথমেই আপনারা জেনে নিন এই টোটকাটি করলে আপনারা কি কি বিশেষভাবে বেনিফিট লাভ করতে পারবেন। প্রথমত, এই টোটকাটি করলে আপনাদের দিন প্রতিদিন অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত, নেগেটিভ এনার্জি থেকে আপনি এবং আপনার পরিবার মুক্ত থাকবে। তৃতীয়ত, জীবনে যত বড়ই কষ্ট আসুক না কেন সেই কষ্ট থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাবেন এবং আপনাদের মনোবল বৃদ্ধি পাবে। চতুর্থ, দীর্ঘদিনের আটকে থাকা কাজ অত্যন্ত দ্রুততার সহিত সম্পন্ন হয়ে যাবে। পঞ্চম, পারিবারিক ঝুট ঝামেলা, অশান্তি, কলহ, স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য সুখ না থাকা ইত্যাদি থেকেও মুক্তি মিলে। ষষ্ঠ, এই টোটকাটি করলে আপনারা অন্যের কাছে নিজেকে অত্যন্ত বলশালী অনুভূতি করবেন। সপ্তম, আপনার গোপন শত্রুর নাশ হবে। অষ্টম, চট করে আপনার কেউ কখনোই কোনোভাবেই ক্ষতি করতে পারবেন না। নবম, কোনো কাজে যদি আপনাদের দীর্ঘদিন সফলতা না আসে সেই কাজেও আপনারা অতি দ্রুততার সঙ্গে সফলতা কিন্তু পাবেন। দশম, পরিবারে বা সমাজে বা আপনি যেখানে কাজ করেন অর্থাৎ আপনার কাজের জায়গায় যদি আপনারা যথাযোগ্য সম্মান না পান তাহলে কিন্তু আপনারা নিজেদের যথাযোগ্য সম্মান সব দিক থেকে ফিরে পাবেন। সুপ্রিয় বন্ধুরা, শ্বেত অপরাজিতা মূলের এই টোটকাটি কিভাবে আপনারা করবেন, কখন করবেন, কোন দিন করবেন, প্রত্যেকটি বিষয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তবে তার আগে অনুরোধ করছি, এই ভিডিওটি কেউ স্কিপ করে চলে যাবেন না, সবাই দেখুন শেষ পর্যন্ত। এবং ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হন, যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকমই সব বাস্তুশাস্ত্র, ধার্মিক তথা টোটকা সম্পর্কিত বিভিন্ন তথ্যমূলক ভিডিও সবার আগে দেখার জন্য। চলুন তাহলে ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের কাছে শ্বেত অপরাজিতা গাছের মূলের একটি গুরুত্বপূর্ণ টোটকা আপনাদেরকে জানাতে চলেছি। যারা জানেন এই সম্পর্কে তারা কিন্তু অনেকেই বিভিন্নভাবে উপকৃত হয়েছেন এবং আমি আশা করছি আপনারা এই উপায়টি একবার অবলম্বন করুন, আপনারাও যথেষ্ট উপকৃত হবেন। দেখুন বন্ধুরা, এই শ্বেত অপরাজিতা গাছের মূল আপনাদের জীবনের অনেক প্রকার সমস্যার সমাধান করতে সক্ষম। অপরাজিতা ফুল সাধারণত আপনারা দেখবেন দুটো রঙের হয়ে থাকে, একটি হয় নীল অপরাজিতা ফুল আর একটি হয় শ্বেত অপরাজিতা ফুল। তথা নীল অপরাজিতা ফুল দেবাদিদেব মহাদেবের পূজোতে ব্যবহার করা হয় এবং মহাদেবের এই ফুলটি অত্যন্ত প্রিয়। কিন্তু সাদা অপরাজিতা ফুলের গাছ নীল অপরাজিতা ফুলের মতো সব জায়গায় পাওয়া যায় না, একটু দুর্লভ হয়ে থাকে। দেখুন বন্ধুরা, প্রাচীন টোটকা শাস্ত্র অনুসারে এই শ্বেত অপরাজিতা গাছের মূলের যে গুরুত্ব তা কিন্তু অপরিসীম। এই শ্বেত অপরাজিতা গাছের মূল যদি কোনো সোমবার বা বিশেষ করে চন্দ্রগ্রহণের দিন এটি সংগ্রহ করে এই ভিডিওটিতে যে উপায়ের কথা বলা হয়েছে এবং এই নিয়মে যদি আপনারা উপায়টি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভাগ্য দ্রুত পরিবর্তন হতে বাধ্য। চলুন তাহলে জেনে নেওয়া যাক উপায়টি আপনারা কিভাবে করবেন সে সম্পর্কে। সুপ্রিয় বন্ধুরা, যে কোনো সোমবার দিন অথবা চন্দ্রগ্রহণের দিন আপনারা 2 ইঞ্চি সাইজের একটি শ্বেত অপরাজিতা গাছের মূল তুলে নেবেন এবং মূলটিকে ভালোভাবে গঙ্গা জলে ধোবেন, যাতে না করে ওই মূলের গায়ে কোনো মাটি না লেগে থাকে। এরপর শ্বেত চন্দন মাখিয়ে লাল শালু কাপড়ে জড়িয়ে ভগবান শিবের চরণে রেখে দেবেন। তারপর অতি অবশ্যই ধূপ দীপ দেখিয়ে একটি বিশেষ মন্ত্র আপনাদেরকে কিন্তু উচ্চারণ করতে হবে এবং এই বিশেষ মন্ত্রটি আপনাদেরকে 3 বার জপ করতে হবে। মন্ত্রটি হলো
মন্দাকিনী সলিল চন্দন চর্চিতায়া নন্দীশ্বরায়া প্রমত নাথ মহেশ্বরায়া মন্দ্রা পুষ্পবাহু পুষ্প সুপূজিতায় তস্মৈ শ্রীকরায়া নমঃ শিবায়। দেখুন বন্ধুরা, এই মন্ত্রটি তিনবার জপ করার পর সারাদিন সেই মূলটিকে আপনার গৃহে যে শিবলিঙ্গের চরণে রেখেছেন বা যে শিবমূর্তির সামনে রেখেছেন এটি সেখানেই রেখে দেবেন এবং পরের দিন সকালবেলায় স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, তারপরেই সেই মূলটি ভগবান শিবের চরণতল থেকে সংগ্রহ করবেন এবং তারপর সাদা সুতো দিয়ে পুরুষেরা ডান হাতে ধারণ করবেন এবং মহিলারা বাম হাতে এই মূলটি ধারণ করবেন। এই মূলটিকে আপনারা কোনো তামা বা রূপোর তাবিজে ভরেও ধারণ করতে পারেন। দেখুন বন্ধুরা, এই গাছের মূল যদি আপনারা লাল সালু কাপড়ে জড়িয়ে নিজের মানিব্যাগে বা যেখানে আপনারা ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্ট রাখেন বা টাকা পয়সা রাখেন, অর্থাৎ আলমারিতে যদি এটি রাখতে পারেন, তাহলে আপনার গৃহে অর্থের পরিমাণ দিন প্রতিদিন অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে। সুপ্রিয় বন্ধুরা, আমি ভিডিওটি শুরু করার পূর্বেই আপনাদেরকে এই টোটকা বা উপায়ের প্রত্যেকটি বেনিফিট সম্পর্কে জানিয়েছি। আপনারা এই উপায়টি একবার করে দেখুন, কিন্তু অবশ্যই মনে বিশ্বাস রাখবেন, তবেই কিন্তু ফল পাবেন। আমি আশা করছি আপনারা এই উপায়টি করার পর অত্যন্ত সব দিক থেকে লাভবান হবেন দেবাদিদেব মহাদেবের কৃপায়। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই রইল এই চ্যানেলের একান্ত কাম্য। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।